আমি আবারও আইছি। অনেক দিন ধরে রোস্টটা রান্না করতে পারছি না। কেন রে, কি সমস্যা আপনার? প্রথমে হইছে আমার ভিডিওতে ভিউ নাই, আর দ্বিতীয় হইছে আমার ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। ব্যবসার পরিস্থিতি যেমনই হোক, দেশের পরিস্থিতি তো পুরাই। চমৎকার হবারই তো কথায়, কারণ এটা মহিলা না শয়তান, এটা বউ না ডাইনি। ইউটিউবে আর ফেসবুকে ভাইরাল হতে কোনো ট্যালেন্ট লাগে না, বৌদির মতন ট্যালেন্ট থাকলে এক ভিডিওতে ভাইরাল। এখন আপনারা ভাবতেছেন কাকে নিয়ে রোস্ট করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেপর্দা মহিলা ডান্স করছে, একে নিয়ে রোস্ট করব আমি। যাকে নিয়ে রোস্ট করব তে নাকি টিকটকে অনেক ভাইরাল, তাকে টিকটকে ডাকে পপি MT5। কিছু কিছু টিকটকারে তো ইটিভিটি করতে কোনো লাজ শরমই লাগে না। তার নাম কি? তার নাম, তাকে টিকটকে ডাকে পপি MT5। কিছু কিছু টিকটকারে তো ইটিভিটি করতে কোনো লাজ শরমই লাগে না। আগে তো সার্কাস দেখতে গিয়েছে মানুষে পয়সা দিয়ে, এখন তো সার্কাস দেখতে যাইতে লাগে না, এখন রাস্তাঘাটে সার্কাস দেখা হয়ে যায়, কারণ টিকটকাররা এরকম করতে থাকে। বউ আমার যেমন তেমন শালি বড় আলাপি। কিরে তোর ওয়াওয়া দেশ নাকি? ওয়াওয়া দে। বউ আমার যেমন তেমন শালি বড় আলাপি, সেই শালিরে খাওয়া মু গরম জিলাপি, আর পপি আন্টিরে দিমু বেগন থেরাপি। রোস্ট করলে ক্ষতি নাই, বেশি ভাইরাল হওয়া যাবে। আজকের এই ভিডিওতে পপি আন্টিরে নিয়েই খেলা হবে। বাংলার প্রতিটা ঘরে এমন একটা মার দরকার যাতে জামাইরা নিয়ে টিকটক করতে পারে, আর বাচ্চাদের নিয়ে ঠাইসা ধরে টিকটক শিখাইতে পারে। এই বয়সতেই যদি বাচ্চাদের বাসর শিখায়, তো বাচ্চাদের ভবিষ্যৎ তো ফক ফকা। মামুনি, তুমি তো এই বয়সে ভালো করে কথাই বলতে পারো না। মামুনি, তোমার তো এখনো দাদি গজে নাই, তোমার মা তোমার সরু সরাইয়ের খাতায় নাম না দিয়ে টিকটকের খাতায় নাম দিয়ে দিছে। এখন কইতে গেলে তো তোমার মা কইব এই রোস্টারের খারা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ভিডিওটার শরীর সিরিয়াস ভাবে নেবেন না, ভিডিওটা একমাত্র আপনাদের হাসানির জন্য। ভিডিওতে বেশি ভিউজ আসে না, ভিডিওটা দেখতে থাকেন, আমরা আরেকটা ভিডিও যা বানাই। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন। বাই।